বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে, তাই এই ধারাতে কথা বলা শুরু করলাম। অপূর্ব রায় ফিলোসফি ওপেন করার পর, মানুষকে সার্ভিস দেওয়ার পর, কারো উপকার করার পর, তার শত্রুরা অপূর্ব রায় এবং অপূর্ব রায় ফিলোসফির বিরুদ্ধে অনেক ধারায় মামলা করেছিল। হামলা করতে সে অর্থে কেউ পারেনি, তবে সেই মামলা থেকে আমি শিখেছি, আমি প্রত্যেকটা মুহূর্ত থেকে শিখছি এবং শেখাচ্ছি। চর্চা, আপনি উচ্চ শিক্ষিত হলেও যদি চর্চা না থাকে সেই শিক্ষা কিন্তু একদিন হারিয়ে যাবে। এই মুহূর্তে একটা জিনিস হারায়নি, আমার পিছনে দেখতে পাচ্ছেন শ্যাডো, মানে ছায়া, ছায়াটা আমার পিছনে আছে, তার মানে আমি আলোর দিকে আছি। তাই জীবনে চলার পথে যদি আপনার সামনে ছায়া থাকে, তাহলে মাথায় রাখবেন যে আলো বিপরীত দিকে আছে। তবে আমি এখন আপনার সামনের দিকে আছি। নমস্কার, আদাব, আমি অপূর্ব রায়, ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলোসফি। আমার বিশ্বাস আপনি ভিতর থেকে সুস্থ আছেন নিজের এবং নিজেদের সাথে। তিনটে প্রশ্নের উত্তর দেবো, মানে তিনজন ব্যক্তির, তাদের কতগুলো করে প্রশ্ন এসছে আমি জানি না, স্ক্রিনশটগুলো এসছে আমার কাছে, দেখতে পাচ্ছেন? এই দেখো, এটা হচ্ছে কুকুরের খাবার। এই দেখো, যাই হোক, উত্তর দিই একে একে। প্রথম কোশ্চেনটি করেছে এরফান উল হক। দাদা, আমার কিছু জানার আছে, আশা করছি আমাকে হতাশ করবেন না। কেন ভাই তোমাকে হতাশ করব, আমার কি খেয়ে দিয়ে কাজ কমে নেই তোমাকে হতাশ করতে যাবো? যাই হোক, দাদা আমার কিছু জানার আছে, আশা করছি আমাকে হতাশ করবেন না। আমি এরফান কক্সবাজার থেকে, কক্সবাজার বাংলাদেশের বিখ্যাত জায়গা, শুনেছি অনেকের মুখে। প্রথম প্রশ্ন হলো দর্শনের ডেফিনেশন কি? বাবেশ, আমি দর্শন নিয়ে কিন্তু কলেজে পড়িনি, আমি কলেজেই পড়িনি সত্যি কথা বলতে গিয়ে, পড়তে পারিনি, সেটা পরের কথা। দর্শনের ডেফিনেশন হলো, এরফান ভাই, আপনি যখন কমেডিয়ান অপূর্ব রায়কে, আপনি অপূর্ব কমেডিয়ান অপূর্ব রায়কে চিনতেন, হঠাৎই ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন অপূর্ব রায়কে দেখলেন, এই দেখার পর অপূর্ব রায়ের কোনো ভিডিও বা উক্তি, কোনো কথা শোনার পর আপনার এই ভাবনা চিন্তার গভীরে অপূর্ব রায়কে নিয়ে যে কল্পনা, যে দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, সেটাই আপনার দর্শন। এটা এক ধরনের ডেফিনেশন। আরও দেব, হ্যাঁ, আপনার পাড়ার, কক্সবাজারের আপনার এলাকার রাস্তা দিয়ে একটি কুকুর যাচ্ছে, যে কুকুরটির গায়ে লোম নেই, কুকুরটি অসুস্থ, বয়স্ক, ক্ষুধার্থ। এই কুকুরটি যখন হেঁটে যাচ্ছে, কোনো একজন ব্যক্তি কুকুরটিকে ডেকে খাবার দিল, জল দিল, এটা হলো তার দর্শন কুকুরটিকে দেখে। আবার ওই কুকুরটিকে দেখে কোনো একজন ব্যক্তি ইট বা পাটকেল ছুড়ে মারলো, এটা তার দর্শন। দর্শনের ডেফিনেশন বোঝাতে পেরেছি। আর এই পৃথিবীর বুকে সবাই দার্শনিক, সবাই সবাই তার দর্শন দিয়ে পৃথিবীটাকে দেখছে। কেউ বলছে যে বাংলাদেশ বোরিং জায়গা, কেউ বলছে যে বাংলাদেশ শান্তির জায়গা। আমাদের এখানে যেরকম বলে দীঘা যাবো না, বোরিং জায়গা, আবার কেউ বলছে দীঘা আমার হেভি লাগে। যে যার দর্শন অ্যাপ্লাই করে বর্তমান সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে, কেউ কেউ আবার দর্শন অ্যাপ্লাই করে তাদের মাইন্ডসেটের উপরে ভর করে, কেউ কেউ আবার নেগেটিভ দর্শনের অধিকারী। তবে আদর্শিক লোকেরাও দার্শনিক, এটা মাথায় রাখবেন। আরফান হুল হক ফ্রম কক্সবাজার, প্রথম প্রশ্নের উত্তর দিলাম। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবো, দেখি কি প্রশ্ন আছে। মানুষ দিন দিন এত ব্যস্ত কেন হয়ে যাচ্ছে? ওকে, মানুষ দিন দিন এত ব্যস্ত হয়ে যাচ্ছে কেন? এটা ভুল কথা, সব মানুষ নয়, যারা আলালের ঘরে দুলাল, যারা বাবার হোটেলে শুয়ে, বাবার হোটেলে খেয়ে, সারাদিন ল্যাথ খেয়ে, মোবাইল হাতে পাবজি খেলছে, তারাও ব্যস্ত, তবে ওই অর্থে বা আপনার অর্থে ব্যস্ত নয়। যারা ব্যস্ত তারা এই কম্পিটিশন মার্কেটে নিজের অস্তিত্ব রক্ষার জন্য ব্যস্ত, তবে সবাই নয়। এই ভাবনা চিন্তার এই প্রেক্ষাপট কিন্তু সবসময় ব্যস্ত থাকে, কেউ ভালো কাজের নিজের ভাবনা চিন্তাকে ব্যস্ত রাখছে, কেউ খারাপ কাজে, আপনি কোন কাজে রাখছেন, তাই কে কোন কাজে ব্যস্ত আছে সেটা ভেবে লাভ নেই। আর আপনাকে বলতে চাই এরফান ভাই, আপনার প্রশ্ন অনুযায়ী মানুষ দিন দিন এত ব্যস্ত কেন হয়ে যাচ্ছে, হোক না, আপনার অসুবিধা কোথায়, আপনিও হন ব্যস্ত, তবে হ্যাঁ, সময় দেবেন নিজেকে, নিজেদেরকে। তো আপনার তৃতীয় প্রশ্ন হলো, মানুষ টাকার পিছনে দৌড়তে দৌড়তে নিজের অস্তিত্ব কেন ভুলে যাচ্ছে? এটা হতে পারে, কেউ কেউ ভুলে যাচ্ছে, আমি তো ভুলিনি অস্তিত্ব, আমি তো প্রত্যেকটা মুহূর্তে আমার অস্তিত্বের সাথে আছি। এবার যারা যারা টাকার পিছনে দৌড়চ্ছে তাদের মাথায় হয়তো একটা লজিক সেভ হয়ে আছে যে অর্থ সুখ, অর্থের মাধ্যমে সুখ অর্জন করা যায় না, সুখের মাধ্যমে অর্থ অর্জন করা যায়। আই রিপিট ওয়ান্স অ্যাগেন, অর্থের মাধ্যমে সুখ অর্জন করা যায় না, সুখের মাধ্যমে অর্থ অর্জন করা যায়। কিভাবে? আপনি কোনো কাজ করছেন, আনহ্যাপিলি করছেন, সেই কাজটা আপনার
ঠিকঠাক সাকসেসফুল বা সম্পূর্ণ হবে না, কোনো কাজ আপনি হ্যাপিলি করছেন সেটা তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। তাই এটাই বলতে চাই যে সুখ অর্থ দিতে পারে, অর্থ সুখ দেয় না। সে অর্থে আমার বিশ্বাস আপনি এই অর্থে আমার কথা বুঝতে পেরেছেন। কক্সবাজারের ভাই, থ্যাংক ইউ। পরের কোশ্চেন, ত্রিপুরা থেকে দেবারতী ঘোষ সেন ভুক্তা, আপনি হয়তো মিস্টেক করেছেন স্পেলিং, সেন গুপ্তা হবে, দেবারতী সেন গুপ্তা ফ্রম ত্রিপুরা থেকে। কোন বিষয়ের, তার প্রশ্ন হলো কোন বিষয়ের, বাবা রাস্তা কথা বলি, কোন বিষয়ে কনফিডেন্সের সাথে কথা বলার জন্য কি কি তথ্য প্রয়োজন এবং কিভাবে সেটা সম্ভব। ওকে, কোন বিষয়ে কনফিডেন্সের সাথে কথা বলার জন্য কি কি তথ্য প্রয়োজন এবং সেটা কিভাবে সম্ভব, কোন বিষয়ে কথা বলি বলুন তো। এখন আমার কাছে কিছু বিষয় আছে কি, হ্যাঁ, দুপুরবেলা একটু আলুরদম খেয়েছিলাম লোকাল দোকান থেকে, তার একটি শাল পাতা আছে, এই বিষয়ে আমি ক্রমাগত কথা বলতে চাই, যেটুকু তথ্য আছে তার উপরে উপরে ভর করে, উপস্থিত বুদ্ধির উপরে ভর করে এবং আমার দর্শনের উপরে ভর করে। দেখুন কিভাবে কথা বলতে হয়। শাল পাতা, এই শাল পাতা বেসিক্যালি আগে যখন ছোটবেলায় কোনো অনুষ্ঠান বাড়িতে যেতাম, সেই অনুষ্ঠান বাড়িতে শাল পাতায় করে খেতে দেওয়া হতো, আবার অনেক জায়গায় শাল পাতা করে কচুরি দিত কলকাতা শহরে, এখনো হয়তো দেয়। আর এই শাল পাতায় অনেক সময় অনেকে যারা গরিব সম্প্রদায়ের, যারা একটু পিছিয়ে পড়া তপশিলি জাতির আমাদের এই ভারতবর্ষে, তারা শাল পাতার বাড়ি বানায়। আর এই শাল পাতা অদ্ভুত, আজও কিন্তু সার্ভাইভ করে যাচ্ছে এই পাতা। তবে শাল পাতাকে আপনি যদি এভাবে মোচড়ান আবাজ হবে, দেখছেন শাল পাতা উপরে ছুঁড়ে দিলে নিচের দিকে চলে আসে মাধ্যাকর্ষণ শক্তির জন্য। এই যে আমি অহেতুক কথাগুলো বললাম শাল পাতা নিয়ে, এগুলো কিভাবে বললাম, ইনফরমেশনের উপরে বেস করে, যে ইনফরমেশন আমি অতীতে কালেক্ট করেছিলাম যা বর্তমানে আজও সেভ রয়েছে, উপস্থিত বুদ্ধি দিয়ে কথা বললাম এবং আমার দর্শন দিয়ে কথা বললাম, বাজে কথা বললাম কিন্তু বললাম তো। তাই আপনি যদি সেলসম্যান হয়ে থাকেন, দেবাবতী আই ডু নট নো আপনি কোনো সেলসম্যান কিনা বা আপনি কোনো জায়গার সেলস এক্সিকিউটিভ কিনা, সেলসম্যান বলছি, ও সেলস ওম্যান কিনা বা সেলস এক্সিকিউটিভ কিনা, আপনার প্রশ্নটা দারুণ। কোনো বিষয়ে কনফিডেন্সের সাথে কথা বলার জন্য কি কি তথ্য প্রয়োজন, প্রথম কথা হলো যে আমি এই শাল পাতাটা নিয়ে কথা বললাম, যে শাল পাতাটি এখন মুচড়ে গিয়েছে, এই যে কথা বলার সময় আমার কনফিডেন্স লেভেলটা ওকে ছিল কেন, আমি তুলনা করিনি কথা বলার সময়, আমি শাল পাতার সাথে অন্য কোনো পাতার তুলনা করিনি, আমি শাল পাতার সাথে অন্য কোনো গাছেরও তুলনা করিনি, আমি শাল পাতার সঙ্গে শাল পাতা নিয়ে কথা বলতে গিয়ে অন্য কোনো বিষয়ের সাথে নিজেকে জড়িয়ে ফেলিনি, আমি শাল পাতা নিয়ে কথা বলেছি। বেশিরভাগ মানুষ কথা বলার সময় কনফিডেন্স পায় না, তার পিছনে মেইন অর্থ হলো তারা কম্পেয়ার করে, পারবো তো, ও কিছু ভাববে না তো, ওখানে গিয়ে উনি তো আমার থেকে বড়, বাবা কত বড় লোক, আমার কেমন ভয় ভয় লাগছে। এই কারণেই আমরা কথা বলার কনফিডেন্স লেভেলটা হারিয়ে ফেলি এবং তোতলে যাই। তোতলানোর স্বভাবটা অনেকের ইন্টারনাল থাকে, অনেকের আবার এই সব কারণের জন্য থাকে যে কনফিডেন্স নেই বলে তোতলে যাচ্ছে, অভিজ্ঞতা নেই বলে তোতলে যাচ্ছে। তাই এটাই বলবো যে কোনো বিষয়ের উপরে কনফিডেন্সের সাথে কথা বলার জন্য প্রয়োজন হচ্ছে ইনফরমেশন, উপস্থিত বুদ্ধি, দর্শন এবং সাহস। আর এই সাহসটা কিভাবে আসবে, যখন আপনি কম্পেয়ার করবেন না, তখন কনফিডেন্স লেভেল তখনই লো হবে যখন আপনি কম্পেয়ার করবেন এমন কোনো ব্যক্তির সাথে যে ব্যক্তি আপনার থেকে আপ, মানে উপরে। কনফিডেন্স লেভেল তখনই আপনার আপ হবে যখন আপনি কম্পেয়ার করবেন কোনো একজন ব্যক্তির সাথে যে ব্যক্তি আপনার থেকে ডাউন, মানে নিচে। তাই দেবারতী, আশা করছি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ফ্রম ত্রিপুরা আমি গিয়েছিলাম 2014 সালে, খুব ভালো লেগেছিল। লাস্ট কোশ্চেনে অ্যান্সার দেবো, বাবা এত ছোট স্ক্রিনশট দেখাও মুশকিল। ইউটিউবের কোনো কেউ কোশ্চেন করেছে, দীপ DIPZZGO বলতে পারেন, দীপ দাস, দাদা কেউ আমাকে ইগনোর করে বাট তাও যদি এমনভাবে ভাব দেখায় যে সে আমাকে টাইম দিচ্ছে, তাহলে আমার কি করা উচিত। দারুণ কোশ্চেন, কেউ যদি দীপ দাসকে ইগনোর করে এবং সে এমন ভাব দেখায় যে সে টাইম দিচ্ছে, তাহলে দীপ দাসের কি করা উচিত। এই কোশ্চেনটাকে যদি আপনার দিকে ছুড়ে দিই, যে আপনাকে কেউ ইগনোর করছে এবং যে ইগনোর করছে সে দেখাচ্ছে যে আপনাকে টাইম দিচ্ছে, তাহলে আপনার কি করা উচিত। আপনার কি করা উচিত তার আগে এটা বলা উচিত যে কেন সে ইগনোর করছে, ইগনোর করার পর টাইম দিচ্ছে, এই যে অভিনয়টা করছে, কারণ হতে পারে সে আপনার সাথে আর থাকতে চাইছে না, তার মাইন্ডসেট অন্য জায়গায় সেট হয়ে গিয়েছে, তাই অন্য কোনো গেট দিয়ে সে বেরোতে চাইছে কিন্তু আটকে আছে আপনার জীবনের সাথে, আপনাকে বলতে পারছে না যে আর ভালো লাগছে না তোমার সাথে, আমি বেরোতে চাই।
আর সেই কারণে সে ইগনোর করছে। ইগনোর করার পর যখন আবেগ বিবেকের ছাতুর ঘোলের ভিতরে ঢুকে যাচ্ছে, ইগনোর করার পর যখন দোটানায় পড়ে যাচ্ছে, তখনই সে এই টাইম দেওয়ার মতো অভিনয় করছে। কিরকম? এটাকে বলা হতে পারে আধিক্ষেতা, বোঝাতে পারলাম? তাই যারা আধিক্ষেতা করছে, অবহেলা করছে, অবহেলা করার পর ড্রামা করছে, তারা যদি আপনার জীবনের জন্য উপকারী বা সুখকারী না হয়, সুখকারী বাবা, সুখকারী আলু কাবলি তরকারি না হয়, তাহলে তাকে বিদায় দেওয়ার কথা ভাববেন। যদি আপনি দীপ, যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন বা স্টুডেন্ট হয়ে থাকেন, এটা হতে পারে আপনার গার্লফ্রেন্ড বা হতে পারে বাড়ির কোনো প্রিয় মানুষ বা বাইরের কোনো মানুষ যে ইগনোর করছে, তার পিছনে লজিকটা জানার চেষ্টা করবেন। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ইগনোর তখনই করে যখন স্বার্থ ফুরিয়ে যায়, কারণ মানুষের চরিত্র স্বার্থের উপর নির্ভরশীল। তাই স্বার্থ হয়তো ফুরিয়ে গিয়েছে, চরিত্র বদলে গিয়েছে, এখন সে অন্য চরিত্রে অভিনয় করছে, আর সেই অভিনয় হতে পারে সময় দেওয়ার মাধ্যমে। তাই তুমি তাকে সময় দিও না দীপ, তুমি করে বললাম, এবং তাকে নিয়ে অতটা ভেবো না যাকে নিয়ে ভাববে তোমার সময় নষ্ট হয়ে যায়। তুমি তোমার কেরিয়ার নিয়ে ভাবো, স্টুডেন্ট হয়ে থাকলে পড়াশোনা নিয়ে ভাবো, স্বপ্ন নিয়ে ভাবো, প্রতিভা নিয়ে ভাবো। সে ইগনোর করছে, করতে দাও, তাকে নিয়ে ভেবো না। তাকে নিয়ে ভাবলে কিন্তু তুমি তোমার প্রতিভা, তোমার পড়াশোনা, তোমার জীবনকে ইগনোর করবে। এতে কিন্তু তুমি পিছিয়ে যাবে তোমার জীবনের এই পথ থেকে। তবে আমি পিছবো না, এটুকুই বলতে পারি, সঙ্গে থাকবো আপনার। একটু বাইরের ওয়েদার দেখবেন নাকি? দেখবেন, দেখাবো, একটু দেখিয়ে দাও বাইরের ওয়েদার। তবে তার আগে আজকে মতো আসছি, দেখা হবে পরের কোনো এপিসোডে। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেট থাকবেন, হ্যাপি থাকবেন। এবং বাইরের ওয়েদার দেখানোর আগে আমি একটা কোয়েশ্চেন আপনাদের দিকে ছুড়ে দিতে চাই, উত্তর দেবেন অবশ্যই। আপনি কোন বিষয়টা সহ্য করতে পারেন না, কথার ব্যথা নাকি ব্যথার কথা? আই রিপিট ওয়ান্স অ্যাগেন, আপনি কোন বিষয়টা সহ্য করতে পারেন না, কথার ব্যথা নাকি ব্যথার কথা? কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আসছি, আমার ভালোবাসা এবং শ্রদ্ধা নেবেন। টেক কেয়ার।